হাই বন্ধুরা, ওয়েলকাম টু বিন্দাস পরিন্দা। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন বর্ধমান। আমরা এখন রয়েছি বালি স্টেশনে, যাব বর্ধমান। তো তোমরা সাথে থাকো, বর্ধমানের কিছু জায়গা আমরা ঘুরবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের ট্রেন চলে এসছে, 10:30 বাজে, তো ট্রেন ঢুকে গেছে। ওই যে চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ট্রেনে। হাওড়া থেকে মেন লাইন ও কর্ড লাইনের ট্রেন তোমরা পেয়ে যাবে। আমরা বালি থেকে ট্রেন ধরেছি, তাই আমাদের আপ অ্যান্ড ডাউন পার হেড 50 টাকা করে লেগেছে। বালি থেকে বর্ধমান আসতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগলো। তো এবার ট্রেন থেকে নামার পালা, তারপর শহরটাকে একটু ঘুরে দেখা। আমরা বর্ধমান পৌঁছে গেছি, তো এবার নামবো, তারপর আমরা টোটো স্ট্যান্ডে যাবো। টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো বুক করে নেব, ওখান থেকে টোটো বুক করে নিয়েছি। এবং আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন বর্ধমান জুলজিক্যাল পার্ক। পৌঁছে গেছি বর্ধমান জুলজিক্যাল পার্ক। এখান থেকে আমরা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে বড়দের জন্য 15 টাকা ও শিশুদের জন্য 5 টাকা টিকিট মূল্য। টিকিট কাটা হয়ে গেছে, এখানের ওই জলে পা ডুবিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। সামনেই রয়েছে ম্যাপ, ম্যাপ দেখে নিয়ে তোমরা ঘুরতে পারবে। ভিতরে চলে এসেছি, তো দেখা যাক ভিতরে কী কী আছে আমাদের জন্য ওয়েট করছে। তো এখানে 15 টাকা করে টিকিট আছে এই পার্কে ঢোকার জন্য। তো সময় আছে মাত্র 2 ঘন্টা, তো 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে ঘুরে কমপ্লিট করতে হবে। চলো যাওয়া যাক। এখনো পর্যন্ত একটা বাঘ দেখেছি আর একটা ভাল্লুক দেখেছি, তবে অনেকটা মানে কাছাকাছিতে না, অনেকটা দূর দিয়ে ছিল। ওই যতটুকু দেখার আর কি ততটুকু দেখতে পেয়েছি। কথা বলে দেখা গেল আমাদের থাকতে দেখি। হ্যাঁ, ডাকতে দিতে পারতো, তুই থাকতে পারতিস ওখানে। চলো দেখি, আর একটা সামনে দিকে গেট আছে, দেখি ওখানে আর কি কি আছে। এটি হলো রমনা বাগান। আমরা এর গেট দিয়ে ভিতরে প্রবেশ করব আর দেখে নেব ভিতরে কি কি রয়েছে। তো চিড়িয়াখানা আমাদের আজ এই পর্যন্তই, এরপর আমরা যাব পরবর্তী ডেস্টিনেশনের দিকে। তো চলো আবার টোটো করে এগিয়ে যাওয়া যাক, সাথে থাকো, চলো। এবার আমরা চলে এসেছি বর্ধমান সায়েন্স সেন্টার। এখানে টিকিট মূল্য 20 টাকা। চলো টিকিট কেটে আমরা ভিতরের দিকে প্রবেশ করি। আমরা এখন চলে এসেছি বর্ধমান সায়েন্স সেন্টারে। এখানে 20 টাকা এন্ট্রি ফি, আর বিভিন্ন যে শোগুলো আছে সেগুলো দেখার জন্য তোমাদেরকে আলাদা আলাদা টিকিট করতে হবে। তো আমরা আপাতত এন্ট্রি ফিটা নিয়ে এন্ট্রি করেছি, তো দেখা যাক টাইম যদি পারমিট করে তারপরে আমরা ঘুরবো, না হলে বাইরে থেকে ঘুরে বেরিয়ে যাবো।
আরো নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের সায়েন্স সিটি আজকের মতো এখন এখানেই শেষ হলো, আর আমাদের কাছে সময় নেই, আমাদেরকে আরো কয়েকটা জায়গায় ঘুরতে হবে। চলো তো এখন আমরা চলে এসেছি বর্ধমান রাজবাড়ি, তো ভিতরে চলে এসেছি। এখন মেন গেটটা বন্ধ রয়েছে, আমাদেরকে পাশের দোকানদার বললেন কি আপনারা ঘুরতে এসছেন তো আপনারা ওই সাইড দিয়ে ঢুকে যান, ভিতরে জিজ্ঞাসা করুন, যদি ওরা পারমিশন দেয়। তো ভিতরে যারা আছেন ওনাদেরকে পারমিশন নিলাম, ওনারা বললো হ্যাঁ আপনারা ঘুরতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলো বাইরে থেকে যতটুকু দেখা যায় ততটুকু দেখে নিই। আমরা এই রাজবাড়ি দেখে নিলাম, এরপর আমরা যাব পরবর্তী ডেস্টিনেশনে। চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি কঙ্কালেশ্বরী মন্দিরে। তো এখানে আরও পাশাপাশি দুটো মন্দির রয়েছে, সেগুলোও ঘুরব। চলো সেগুলো দেখাই, আর কঙ্কালেশ্বরী মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আগে এগুলো ঘুরে নিই। আমাদের কঙ্কালেশ্বরী মন্দির ঘোরা শেষ, এরপর আমরা পরবর্তী জায়গার দিকে এগিয়ে যাব। চলো সাথে থাকো, আরও কিছু জায়গা আমাদের ঘোরা বাকি আছে, সেগুলো ঘুরবো। এখন আমরা চলে এসেছি কল্পতরু শিশু উদ্যানে। এই পার্কটি একদম নতুন, তো যে টোটো নিজে চালাচ্ছিল দাদা, ও তো বললো একটা পার্ক আছে এখানে, তো এটাও ঘোরা যাক। চলো ভিতরে কি কি রয়েছে সেগুলো দেখবো, সামনেটা বেশ সুন্দর তাই না? চলো ভিতরের দিকে যাওয়া যাক। এই পার্কের টিকিট মূল্য 10 টাকা পার হেড, আর এখানকার ওপেনিং টাইম বিকেল 3:30 থেকে আর ক্লোজিং টাইম 6:30। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। তো চলো আবার টোটোতে উঠে
এগিয়ে যাওয়া যাক পরবর্তী জায়গার দিকে। চলো এবার আমরা যাব বর্ধমানেশ্বর মন্দিরে। এটি মোটা শিব মন্দির নামেও পরিচিত। এবার আমরা আজকের লাস্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। তো আমরা এখন চলে এসেছি 108 শিব মন্দির। তো 108 শিব মন্দির ঘোরা শেষ, এবার বাড়ির পথে এগোতে হবে। চলো আজকের মতো এখানেই মন্দির, আবার আমরা টোটোতে উঠে স্টেশনের দিকে যাব। আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে, এবার বাড়ি ফিরব। এই যে মিষ্টির প্যাকেট রয়েছে, তো চলো টিকিট তো কাটাই আছে, আমরা ট্রেনের টাইম অনুযায়ী এবার বাড়ি ফেরার পথে। এখন আমরা মেন লাইনের ট্রেন পেলাম না, কর্ড লাইনের ট্রেন ধরলাম 5:30টার। তো বন্ধুরা, আমাদের এই বর্ধমান ঘোরার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।